কাইনমাস্টারে ব্যবহার করে মোবাইল দিয়ে প্রফেশনাল ভিডিও এডিটিংয়ের এটা হচ্ছে দ্বিতীয় পর্ব। এই পর্বতে আমরা দেখাবো কিভাবে ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। আপনারা যদি প্রথম পর্বটি মিস করে থাকেন তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে প্রথম পর্বটি দেখে আসেন, তাহলে এই পর্বটি বুঝতে আপনার অনেকটাই সুবিধা হবে। ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে অনেক নর্মাল ভিডিও হাই কোয়ালিটিফুল করে নেওয়া যায়। এমনকি অনেকেই ভুলভাল শুটিং করে তার এডিট করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পরে ভিডিও সেই ভিডিও কোয়ালিটিটা অনেক ইম্প্রুভ করে ফেলে। আর সেটি দেখার জন্য আমরা এখন চলে যাব ফোনের স্ক্রিনে। কাইনমাস্টার অ্যাপটি ব্যবহার করে আপনার মোবাইল ফোন বা ল্যাপটপ দিয়ে ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনার অবশ্যই আপনি যে ভিডিওটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সেটির পিছনের দিকটা সবুজ কাপড় থাকতে হবে বা সবুজ কালার থাকতে হবে। আর যদি সবুজ কালার না থাকে তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে না। তো আপনি প্রথমে আপনার ভিডিওটি করে নেবেন একটা সবুজ কাপড় পিছনে দিয়ে বা সবুজ কালারের একটা দেওয়াল দিয়ে। তারপর আপনি ব্যাকগ্রাউন্ডে যে সিনারি বা পিকচার লাগাতে চান সেটি অবশ্যই ডাউনলোড করে আপনার ফোনে রেখে দিবেন। সো এখন আমরা কাইনমাস্টার অ্যাপের ভিতরে যাব। কাইনমাস্টার অ্যাপের ভিতরে আসার পরে এরকম ইন্টারফেস আসলো। আমাদেরকে প্রথমে সিলেক্ট করতে হবে আমরা কোন ব্যাকগ্রাউন্ডটা আমরা পিছনের দিকে লাগব, মানে আমাদের পিছনের দিকে কোন ব্যাকগ্রাউন্ডটা ভাসবে। সো আমরা প্রথমে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর ভিডিও রেশিও সিলেক্ট করব। সিলেক্ট করার পর কাইনমাস্টারের প্রথম পর্বটা আসলে আপনাদের দেখা উচিত। আপনারা ভিডিও ডেসক্রিপশনে কাইনমাস্টারের প্রথম পর্বর লিঙ্কটা পেয়ে যাবেন, এটা হচ্ছে দ্বিতীয় পর্ব। সো এখানে এভাবে ইন্টারফেস আসার পরে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে রাখবেন। তো আমি মিডিয়াতে ক্লিক করে আমি আমার যে ব্যাকগ্রাউন্ডটা দিতে চাই সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে সিলেক্ট করে নিব। সো আমি একটা অ্যানিমেশন সিলেক্ট করেছি, আপনি চাইলে যে কোনো পিকও সিলেক্ট করতে পারেন। এখানে পিক হলেও হবে, অ্যানিমেশন হলেও হবে। অ্যানিমেশন হচ্ছে এরকম মানে পিকচারের মতো। তো আমরা এই লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করব। তারপর আমাদের গ্যালারি থেকে আমার আসল ভিডিওটা নিয়ে আসবো যেটার আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই। তো এই দেখেন আমার এই ভিডিওটা হচ্ছে মেইন ভিডিও যেটা আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছি। সো তারপর এই ভিডিওটা আপনি এই তীর চিহ্নতে ক্লিক করে আপনার ইচ্ছা মতো যে কোনো সাইজে এখানে বসিয়ে দিবেন। বা আরেকটা জিনিসও করতে পারেন, আপনি এখানে দেখছেন একটা স্কোয়ার একটা বক্স আছে চতুর্ভুজ আকৃতির, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাতে ক্লিক করলে ফুল ডিসপ্লে জুড়ে যাবে, এরকম করতে পারেন। বা এখানে উপরে কে আপনি তীর চিহ্নতে ধরে এখানে ভিডিওটা সাইজ বড় করে দিতে পারেন। তো আমরা প্রথমে কি করব, আমরা এতটুকু রাখবো। রাখার পর আমরা এই যে ভিডিওর ডান পাশে একটা সাদা কালারের মানে নয়েজ দেখতে পাচ্ছেন সেটা আমরা রিমুভ করে দিব ফার্স্টে। তো এটা রিমুভ করতে হলে আমরা ক্রপে যাব। ক্রপে যাওয়ার পরে আমরা ভিডিও এই এতটুকু পর্যন্ত রেখে দিব, তাহলে নয়েজটা ডিলিট হয়ে যাবে বা রিমুভ হয়ে যাবে। তারপর আমরা এখানে আমাদের ইচ্ছা মতো সাইজ সিলেক্ট করে নিব। এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তো আপনি এই ভিডিও লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পরে এখানে অনেক অপশন দেখতে পারবেন। এখানে আছে ক্রোমা কি, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই বাটনটা এনেবল করে দিবেন। তো দেখেন এরকম একটা ইন্টারফেস আসছে, এরকম ইন্টারফেস আসলো। তারপরে আমরা এটা আরও ক্লিয়ার করতে হবে, না হলে কিন্তু মানাচ্ছে না। তো আমরা ক্রোমাকিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন দুইটা লেয়ার আছে, দুইটা অপশন আছে। তো এগুলোতে আমরা টেনে টেনে আমাদের ইচ্ছা মতো একটা পজিশনে নিয়ে যাব। ভিডিওর দিকে খেয়াল রাখবো, তারপরে এগুলোতে টানবো। তারপর এদিকে দেখতে পাচ্ছেন ম্যাচিং হচ্ছে অনেকটাই, মাথার দিকে একটু ইয়ে রয়ে গিয়েছে। তো আমরা দেখি কোন কীভাবে করলে কী হয়। তো দেখতে পাচ্ছেন তারপরেও কিছু নয়েজ রয়ে গিয়েছে ভিডিওর মাথার পাশে আশেপাশে। তো এরকম করে আমরা এই নয়েজগুলো রিমুভ করে দিব। রিমুভ করার পরে তারপরেও যদি নয়েজ রয়ে যায় তাহলে এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন ডিটেল কার্ভে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি ওঠানামা করাতে পারেন এই গ্রাফে। তো এখানে ওঠানামা করিয়ে আপনি এই পিকের দিকে খেয়াল রাখবেন, অনেকটা পরিবর্তন আসবে। তো আমাদের যেহেতু মানে ম্যাচ হয়ে গিয়েছে তো আমরা এখানে আর কিছু করতেছি না। এই সো এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আপনারা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গিয়েছে। সো এভাবেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়।
মূলত। তো আমাদের ভিডিওটা আমরা এতটুকু রাখবো, রাখার পরে বাকি পাশগুলো আমরা ক্রপ করে কেটে ফেলবো। সো এই ছিল ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার একটা প্রসেস। তো আমরা এখন যদি এটা সেভ করতে হয় তাহলে এখানে শেয়ার বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে এইচডি ফুল কোয়ালিটির থাকতে হলে আমরা এইচডি 720p রাখবো। তারপর এখান থেকে এই লেয়ারটা আমরা হাই করে দিব, তাহলে ভিডিওটা ফুল এইচডি হয়ে সেভ হবে। দেখতে পাচ্ছেন এখানে 38 MBতে সেভ হবে। এক্সপোর্টে ক্লিক করার পর আমাদের ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। আপনাদের দেওয়া লাইকগুলোই আমার পরবর্তী ভিডিও বানানোর মূল উৎস। সো কেউ লাইক দিতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিওটি কী নিয়ে বানাবো, কাইন মাস্টারের কোন বিষয়টা নিয়ে বানাবো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরেকটা কথা না বললেই নয়, কেউ সাবস্ক্রাইব না করে পালাবেন না। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর পরবর্তী ভিডিওটি কাইন মাস্টার পার্ট 3 নিয়ে আসবো আমি খুব তাড়াতাড়ি। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।